বাড়িয়ে আটটা ঘরের একটা ফোর তুলে নেব বোধ সাইড থেকে দুটো দুটো করে টোটাল চারটে ঘর বাড়ানো হচ্ছে এরপর বারোটা ঘরের একটা ফোর তুলব তার জন্য দু সাইড থেকে দুটো ঘর বাড়াবো এরপর আমি ষোলোটা ঘরের একটা ফোর তুলছি এখন আমি কুড়িটা ঘরের একটা ফোর তুলছি এরপর এখন আমি চব্বিশটা ঘরের একটা ফোর তুলে নিলাম এরপর আবার আমি কুড়িটা ঘরের একটা ফোর তুলব যেহেতু দু সাইড থেকে দুটো দুটো করে ঘর বাদ যাচ্ছে তাই আমাদের কিন্তু চারটে চারটে করে ঘর কমছে তো আমাদের চব্বিশের পর কুড়ি ষোলো বারো এবং এখন আট তারপর চার এই হিসাবে পুরো যে ফোরগুলো কমপ্লিট হবে লাস্টে দেখবেন এরকম চারটে ফোর থাকবে তার মানে সেলাইটি ঠিক আছে এরপর এই সেন্টার থেকে ফোর তুলবেন এবং আড়াআড়ি দিক বরাবর দুটো দুটো করে টোটাল চব্বিশটা ঘর কাউন্ট করে নেবেন তো দেখতেই পাচ্ছেন এখানটায় আমি খুব সাবধানে কাউন্ট করছি কারণ এই ক্ষেত্রে ভুল যাওয়ার চান্সেস খুব বেশি থাকে তো লাইন মেনটেন করে এখানটায় চব্বিশটা ঘরের ফোর তোলার পর আমি এখন কুড়িটা ঘরের একটা ফোর তুলে নিচ্ছি কুড়িটা ঘরের একটা ফোর তোলার পর আমি তুলছি এখন ষোলোটা ঘরের একটা ফোর তারপর বারোটা ঘরের একটা ফোর এবং এখন আটটা ঘরের একটা ফোর এবং এখন চারটে ঘরের একটা ফোর দেখতেই পাচ্ছেন একটা সাইড তৈরি হয়ে গেছে এবং অপোজিট যে সাইডটা বাকি রয়েছে সেটাও তৈরি করে নিচ্ছি এইভাবে বাকি যে দুটো পাপড়ি রয়েছে সেই দুটোও তৈরি করব এইভাবে পাপড়ি তৈরি করলে দেখবেন আপনাদের মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে এবং পরবর্তী ডিজাইনটা কিন্তু ঠিক এর মাঝখানেই তৈরি হবে তো অফস্ক্রিনে বাকি দুটো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ফুলটা তৈরি হয়ে গেছে এরপর ইয়েলো কালারের উল দিয়ে এই কন্যার থেকে ফোট তুলব তার জন্য এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এইরকম আঠেরোটা ঘর নিয়ে কোনাকুনি দিক বরাবর কাউন্ট করে প্রথম ফোটটি তুলব এরপর এর নিচে এরকমভাবে এক এবং কোনাকুনি দিক বরাবর এক এই হিসাবে ঘর নিয়ে নিচে যে ফোরগুলো উঠেছিল তার সাথে ম্যাচ করে সেলাই করবো আবার নিচের দিকের একটা ঘর সরে গিয়ে কোনাকুনি দিক বরাবর একটা ঘর সরে এইভাবে ফোর তুলবো আশা করি আপনাদের ভিডিওটা দেখে বুঝতে সুবিধা হচ্ছে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখানটায় আমি কন্টিনিউয়াসলি ফোর তুলছি যতক্ষণ না আমাদের লাস্ট ফোরের সাথে মি ম্যাচ হচ্ছে তো এখানটায় আমার কিন্তু চারটে ফোরই লাস্টে তৈরি হবে ক্ষেত্রে আমাদের টোটাল ছটা ফোর উঠেছিল এবং মাঝখানে একটা ফোর এবং দু সাইডে পাঁচটা পাঁচটা করে আমাদের ফোর থাকবে এক্ষেত্রেও সেম প্রসেস অ্যাপ্লাই করছি পাশাপাশি একটা ঘর সরে গিয়ে তার নিচ বরাবর যেই কোন ঘরটা থাকছে সেখান থেকে ফোর তুলছি তো সেমভাবে আবার আমি আরেকটা পাপড়ি তৈরি করে দেখাচ্ছি সেন্টার থেকে ফোর তুলছি ভালো করে খেয়াল করবেন এরপর কোনাকি দিক বরাবর এইভাবে আঠেরোটা ঘর কাউন্ট করে নিচ্ছি এখানে আঠেরো নাম্বার ঘরটা নেওয়ার পর ফোর তুলব এরপর নিচের থেকে এইভাবে একটা ঘর সরে গিয়ে ফোর তুলছি আবার যেখান থেকে ফোর তুলেছি তার পাশের ঘর এবং তার নিচে কোনাকুনি দিক বরাবর একটা এই হিসাবে আমি ফোর তুলছি এইভাবে কমপ্লিট করে নিচ্ছি আবার কোনাকুনি দিক বরাবর একটা ছেড়ে নিচ্ছি পাশের যে ঘর সেখানে এবং তার নিচে কোনাকুনি দিক বরাবর একটা চাইলে আপনারা এইভাবে দুটো ঘর ঘুরিয়েও নিতে পারেন দাবা খেলায় যেরকম ঘোড়ার আড়াই প্যাচের একটা ব্যাপার থাকে ঠিক সেইভাবেই কিন্তু আমি এখানে ফোরটা তুলেছি এবং হিসাবটাও রেখেছি দেখতেই পাচ্ছেন এই কর্নারটা তৈরি হয়ে গেছে এবং পাপড়িগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে ফুলের সাথে পুরোটাই মানানসই আছে ফুলটা তৈরি হয়ে গেছে এখন সাইড ভরাট করে দেখাবো সাইড ভরাটটা খুবই ইজি আগেও বহুবার এই প্রসেসটা দেখিয়েছি একটা পাপড়ির মাথা থেকে এইভাবে আরেকটা পাপড়ির সাথে ম্যাচ করে লাইন নিয়ে আপনারা ফোর তুলতে পারেন অথবা পুরো আসন ভরাট করে তারপর এরকম সেন্টার খুঁজে আপনারা ফোরগুলো তুলতে পারেন তো ক্ষেত্রে যদি আপনারা হিসাব করেন তাহলে কিন্তু চব্বিশটা ঘর মতো উপরের দিকে ওঠে এবং পাশেও চব্বিশটা ঘর মতো ওঠে এরপর আমি এইভাবে ওপর দিক থেকে একটা করে ঘর ছাড়ছি এবং নিচের দিকে এইভাবে সেলাইয়ের সাথে ম্যাচ করে করে ফোর তুলছি এক্ষেত্রে কি হয় আমার মাঝখানে জায়গাটা সুন্দরভাবে ভরাট হয়ে যায় এবং আসনটাও দেখতে সুন্দর লাগে এইভাবে ভরাট করলে কি তাড়াতাড়ি ভরাটটাও হয়ে যাবে এবং আপনাদের বুঝতেও সুবিধা হবে যারা নতুন আসন তৈরি করছেন বা ম্যাট তৈরির জন্য ভালো ডিজাইন খুঁজছেন তাদের জন্য এই টাইপের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে তৈরি করা সম্ভব দেখতেই পাচ্ছেন একটা সাইড মোটামুটি তৈরি হয়ে গেল এরপর আমি আরেকটা সাইড করে নেবো সো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই যদি কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে বা ডিজাইন দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব। একটা সাইড করার পর বাকি সাইড এখন আমি করে নিচ্ছি আশা করি আপনারা সেলাইটি দেখে বুঝতে পেরেছেন কিভাবে সেলাইটি যাচ্ছে এবং কিভাবে পুরোটা ভরাট হচ্ছে তো এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা লাইন আমি মেনটেন করে তারপর সেলাই করছি যাতে একটার মধ্যে আরেকটা ঢুকে না যায় এবং দেখতে কিন্তু সুন্দর লাগে এক্ষেত্রে সেলাইটা পুরো নিট অ্যান্ড ক্লিন হয় যাতে আপনাদের মানে ডিজাইনটা দেখতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন একটা সাইড পুরো তৈরি করা হয়ে গেছে লাস্টে এখানে জাস্ট আমি একটা ফোর তুলে নিচ্ছি এরপর বাকি অংশ ভরাট করে নিচ্ছি সো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন